আন্তর্জাতিক মহলের সতর্কতায় বিতনই সূচি রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক মহলের সতর্কতায় মিয়ানমার সরকার বিতনয় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা ও নেত্রী অংশান সুচি মঙ্গলবার সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি একথা বলেন ক্রমবর্ধমান রোহিঙ্গা সংকটের বিষয়ে তার সরকার খতিয়ে দেখছে বলেও উল্লেখ করেন তিনি অংশান সূচি বলেন আমরা সব ধরনের মানবাধিকার লঙ্ঘন ও বেআইনি সহিংসতার নিন্দা জানাই রাখাইন রাজ্য জুড়ে আইনের শাসন স্থিতিশীলতা ও শান্তি পুনর আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেখানে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে আমাদের সবার অভিযোগ শুনতে হবে আমাদের পদক্ষেপ নেওয়ার আগে নিখাত প্রমাণের ভিত্তিতে এসব অভিযোগের বিষয়ে নিশ্চিত হতে হবে যোগ করেন সূচি তিনি বলেন আমাদের তরুণ ও বঙ্গুর দেশ আমরা অনেক সমস্যার মুখোমুখি তবে সবার সঙ্গে তা সামলিয়ে উঠতে হবে মুহূর্তে আমরা কোনো বিষয়ে মনোযোগ দিতে পারি না রোহিঙ্গা ইস্যুতে বিতর্কিত এই নোবেলজয়ী তার বক্তৃতায় আরও জানান বার্মা একটি জটিল জাতি বর্তমানে উদ্ভূত সমস্যা এর জটিলতা আরও ঘনীভূত করেছে তবে যত দ্রুত সম্ভব সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সংকট সমাধানের প্রত্যাশা করে জনগণ রাখাইনে তার দেশের সেনাবাহিনীর নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা ও অমানবিক নির্যাতনের অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি সুচি। বরং তিনি বলেছেন পাঁচ সেপ্টেম্বর থেকে সেখানে কোনো সশস্ত্র সংঘর্ষ অথবা ক্লিয়ারেন্স অপারেশন হয়নি রোহিঙ্গা সংকটের পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন अंशान सूची এই বাসনকে কেন্দ্র করে এই বাসনকে কেন্দ্রকে গোটা বিশ্বের শান্তিকামী মানুষের ব্যাপক কৌতূহল ছিল কারণ রোহিঙ্গাদের শান্তি ফিরিয়ে তার ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিউ গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে সূচিকে শেষ সুযোগ কাজে লাগানো লাগানোর কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন তবে মঙ্গলবারের ভাষণে সুচির সেই সুযোগ কাজে লাগানোর কোনো আলামত বোঝা যায়নি সূচি শুধু এইটুকু বলেছেন রাখাইন থেকে মুসলমানদের পালিয়ে বাংলাদেশে যাওয়ার খবরে তারা উদ্বিগ্ন জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতায় গত পঁচিশে আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় চার লাখ নয় হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে ঠাই নিয়েছে প্রসঙ্গত গত চব্বিশ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে কোনো এক বিদ্রোহী গোষ্ঠী হামলা চালায় এতে নিরাপত্তা বাহিনীর বারো সদস্য সহ নিহত হন সত্তর জনের বেশি মানুষ ওই হামলার জন্য দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা সম্প্রদায়কে দায়ী করে তাদের উপর নির্বিচারে নির্যাতন ও হত্যা শুরু করে এরপর থেকে রাখাইন ও আরাকান রাজ্য থেকে কক্সবাজারের টেকনাফ সহ বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে সহিংসতা এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ